मैं अपने किसी वीडियो में बोला था कि ये हॉबी 5 years to 50 years, ठीक है, तो 5 साल से लेकर 50 साल तक के लोगों के लिए ये हॉबी है। और वो वीडियो आंटी ने देखकर उनको बहुत बुरा लगा था कि मैं 60 साल की हूँ तो मेरे लिए ये हॉबी नहीं है। तो फिर उन्होंने बोलकर मुझे बुलाने के बाद जब ऑर्डर दिया तब ये बात मुझे मेंशन किया, तो मैं माफी मांगते हुए उनसे अपना करेक्शन करता हूँ, ये हॉबी की कोई उम्र नहीं है। आज ये क्लियर हो गया कि इस हॉबी की कोई उम्र नहीं है। ये हॉबी जिसके दिल में फिशेस के लिए प्यार हो, उम्र इज जस्ट अ नंबर, एज इज जस्ट अ नंबर। सीस्केप्स, नमस्कार, मैं अभिषेक चौधरी, फाउंडर एंड सीईओ सीस्केप्स क्रिएटिव एक्सपर्ट प्राइवेट लिमिटेड, आपका स्वागत करता हूं हमारे चैनल में। आज हमारा जो सबसे स्पेशल गेस्ट है, मैं सबसे पहले उनसे आपको इंट्रोड्यूस करवाना चाहूंगा, श्रीमती स्वप्ना काकीमा, स्वप्ना वासु, नमस्ते। ये स्पेशल इसलिए है, आज हमारे पास हम जो भी इस हॉबी के फील्ड से जुड़े हुए हैं या इस प्रोफेशन में जुड़े हुए हैं, शायद सबके लिए ही ये हमारे लिए स्पेशल होंगे, क्योंकि हम जानते हैं कि हमारा ये जो मेरिन का हॉबी है, ये मेरिन का हॉबी यंग जनरेशन के लिए है, यंग जनरेशन को फोकस करके करते हैं, यंग लोग करते हैं। मैं अपने इस 8-9 साल के प्रोफेशनल करियर में पहली बार मुझे ऐसे कोई इंटरेस्टेड पर्सन मिले हैं जो अबव 60 है, सीनियर सिटीजन है, लेकिन मेरिन में इंटरेस्टेड है। मैं इनका स्वागत करता हूँ और बहुत तहे दिल से इनका स्वागत करते हुए मैं आप लोगों से इंट्रोड्यूस करवाता हूं और ये कहना चाहता हूं कि बहुत बहुत धन्यवाद।
এবার আমাকে বলুন যে আপনার এই বয়সে আফটার 60 রিটায়ারমেন্টের পরে এই সিনিয়র সিটিজেনশিপের এই বয়সে আপনি যে মেরিন অ্যাকোয়ারিয়ামের ইচ্ছা হলো এটা কিভাবে হলো আপনার? আমার মেরিন অ্যাকোয়ারিয়ামের ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, কিন্তু আমি ঠিক সুযোগ পাচ্ছিলাম না কাকে দিয়ে করাবো। একদিন ইউটিউব দেখতে দেখতে তোমার চ্যানেলটা দেখি, তোমার কাজ দেখে, তোমার মানে রিপ্রেজেন্টেশনটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তখনই আমি তোমার সঙ্গে যোগাযোগ করি। এতদিন আগে থেকে আপনার একটা ইচ্ছা ছিল একটা মেরিন করবেন? কলকাতায় মেরিন হয় আমি জানতাম না। আচ্ছা, তো এটা আমি তোমার ইউটিউবটা দেখেই আমি প্রথম এটা জানলাম যে কলকাতায় মেরিন কেউ করে ঠিকঠাক ভাবে ঠিকঠাক। আপনি যখন প্রথম আমাদের চ্যানেল দেখলেন তারপর আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমি আমার শোরুমে ইনভাইট করেছিলাম, তো আমার শোরুমে গিয়ে আপনার কিরকম অভিজ্ঞতা? হ্যাঁ, শোরুম অসাম, সুন্দর শোরুম, সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, একটু ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, কালেকশন সুন্দর, সবই সুন্দর, মানে দেখে বোঝা যাচ্ছে যে অভিজ্ঞ প্রচন্ড তুমি। যে প্রথম দিন আমার শোরুমে এসলেন, দেখলেন, আর আপনাকে যে আমি একটা এক্সপেকটেশন দিয়েছিলাম যে কীরকম কাজ হবে না হবে, আর আজকে যে ফাইনাল ডে কাজটা কমপ্লিট হয়েছে, তো আমরা যে কথা দিয়েছিলাম আপনাকে এক্সপেকটেশন দিয়েছিলাম আর কাজটা ঘটনাতে ঘটলো, সেটা কতটা আমি রাখতে পেরেছি কথাটা? কাজ করেছে দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে এসে, ঠিক আছে, যে কোয়ালিটি টেবিল হওয়ার পর আমার ঘুম আরো 1 ঘন্টা কমে গেছে, কিন্তু আপনার ক্ষেত্রে আরো বেশি রেস্ট নেওয়া দরকার আপনার বয়সে। মানসিক অনেক শান্তি পাওয়া যায়, তো সেই মানসিক শান্তি থেকে শারীরিক ইয়েটাও ভালো থাকে। Thank you.
মেরিনটা এখন হয়েছে আপনার এখানে, তো এখন আপনার কি রকম ফিল হচ্ছে মেরিনটা দেখে? প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে, একটা সমুদ্রের অংশ আমার ঘরে চলে এসেছে। আপনি যে একা থাকেন বাড়িতে, সবাই কাজে চলে যায়, সারাদিন যে একা থাকে, সে একাকিত্বর একটা অনেকটা কমে গেছে একাকিত্ব। এখন সেই সাথীটা একটা সেই সাপোর্টটা, এই যে মাছগুলো এখন ছাড়া হলো, এই মাছগুলোর সাথে আপনি এখন রিলেট করতে পারবেন, যে আপনার সাথে মাছগুলো যে ফ্রেন্ডলি, এদের যে এনভায়রনমেন্টটা রয়েছে সেটাকে আপনি রিলেট করতে পারবেন। আর আমাদের সাপোর্ট, আমাদের সার্ভিস তো সবসময় থাকবেই, সবসময় আপনি দেখছেন এরকম আমি সার্ভিস দিচ্ছি। রাত্রিবেলা ফোন করলেও তোমার ফোন পাওয়া যায়। তো আমাদের সার্ভিস নিয়ে আপনি কি মানে কতটা এখনো পর্যন্ত তোমাদের সার্ভিসে আমার মানে প্রচন্ড ভালো লাগছে এখনো অব্দি আমি জানতেছি। যে কোয়ালিটি প্রোডাক্ট দিয়েছি, যে প্রোডাক্টের কোয়ালিটি, যে টেবিল ক্যাবিনেট বলুন বা ট্যাঙ্ক বলুন, সবই সবই পছন্দ হয়েছে। ইভেন আমার না ছাড়াও অন্য যারা এসেছে দেখেছে সবাই বলেছে প্রচন্ড ভালো, আর যেই ভালো বলছে তাকে বলছে ঠিক করবি, ভালো লাগলে তখন তো অবশ্যই এগোবে। তো সেটাই মেরিনের ক্ষেত্রে যেটা হয়, আমি আপনার সাথে সাক্ষাৎ হওয়ার আগে অব্দি আমি ভাবিনি যে আমার 60 বছরের উপরেও কেউ সিনিয়র সিটিজেন অ্যাকুয়ারিয়ামে শখ রাখতে পারে, মেরিন অ্যাকুয়ারিয়ামে শখ রাখতে পারে, বা তার ইচ্ছা হতে পারে যে মেরিন অ্যাকুয়ারিয়াম সে করবে। তো তার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম, আশীর্বাদ করবেন, ঠিক আছে? আপনি অনেক গুরুজন, ঠিক আছে, যাতে ভালো করে কাজ করতে পারি, আপনাকে সব সময় সাপোর্ট করতে পারি, আপনার ব্যাংক এখন খুব ভালো করে মেনটেন করতে পারি। একবার কেনা চাহতা হুম দশবো সে মে আপনে কিসি ভিডিও মে বোলা থা কে ইয়ে হবি 5 ইয়ার্স টু 50 ইয়ার্স, ঠিক আছে? তো 5 সাল সে লেকার 50 সাল তক কে লোগো কে লিয়ে ইয়ে হবি হ্যায়। আর ও ভিডিও আন্টি নে দেখ কর উনকো বহুত বুরা লাগা থা কে মে 60 সাল কি হু তো মেরে লিয়ে ইয়ে হবি নহীং হ্যায়। তো ফির উনহোনে বোল কর মুঝে বুলানে কে বাদ জব অর্ডার দিয়া তব ইয়ে বাত মুঝে মেনশন কিয়া, তো মে মাফি মানতে হুয়ে উনসে আপনা করেকশন করতা হুম, ये हॉबी की कोई उम्र नहीं है। आज ये क्लियर हो गया कि इस हॉबी की कोई उम्र नहीं है। ये हॉबी जिसके दिल में फिशेस के लिए प्यार हो, उम्र इज जस्ट अ नंबर, एज इज जस्ट अ नंबर। ये इतिहास में बहुत लोगों ने साबित किया और आज इन्होंने भी साबित किया कि
एज इज जस्ट अ नंबर, बस ये उमंग होना चाहिए, उत्साह होना चाहिए, हौसला होना चाहिए। तो अपना जो एक मेरिनेट जो शॉप रोए से अपनी मेरिनेट एक उत्तर जाए चें मेंटेन करते जाए चें तो ये जो ये शॉप टा नहीं है अपना पने इच्छा टा किरकोम अपनी किरकोम टाइप का मेरिन चाहिए चें पर किरकोम टाइप की करते जाए चें আপনি যে এই বয়সে যে সাহসটা জোগালেন যে আপনি মেরিন করতে পারবেন, এটা আমাদের কাছে একটা বড় এক্সাম্পল, দর্শকের কাছে বড় এক্সাম্পল যে অনেক লোকেরা বলে আমি কি পারবো মেনটেন করতে, টাকা আছে কিন্তু ইচ্ছা আছে কিন্তু আমি কি মেনটেন করতে পারবো, আমি কি পারবো, এই একটা ভাবনাটা এক জায়গায় আটকে থাকে। তো এই সাহসটা আপনি কি করে জোগালেন এটা যদি শেয়ার করেন। এটা মনের ব্যাপার, মনের যদি জোর থাকে তাহলে সব কিছুই করা যায়। একটু আগে তুমি যেটা বললে যে বয়স একটা নাম্বার, এছাড়া এটা তাই। যখনই ক্রিস্টাল ক্লিয়ার থেকে এখন একটু ঘোলা ঘোলা ভাব দেখছেন, এই ঘোলা ভাবটা থাকবে না, মানে থাকা চাই না, ঘোলা ভাবটা থাকা মানে জলে কিছু সমস্যা, ঠিক আছে। তখন ইমিডিয়েটলি আমাকে বলবেন তাহলে আমাকে অ্যাকর্ড ইঞ্জেকশন নিতে হবে, ওষুধ দিতে হবে, কিংবা ফিল্টার ব্যাগ পরিষ্কার করতে হবে, আমাকে সাথে সাথে লোক পাঠিয়ে আমি সেই সার্ভিসটা প্রোভাইড করবো। আচ্ছা, মাছ কমপ্লিটলি ফ্রিলি মুভ করবে, মারামারি করবে, লুকোচুরি খেলবে, এটা ন্যাচারাল। মাছ যখনই পাথরের গায়ে গা ঘষবে, মাছকে দেখবেন মাছ কন্টিনিউ গা চুলকাচ্ছে পাথরের গায়ে, সেটা আনইউজুয়াল, আনন্যাচারাল, তখনই সাথে সাথে আমাকে ইনফর্ম করতে হবে। মাছ ওয়েভ মেকারে স্রোতের সামনে দাঁড়িয়ে রয়েছে, সবসময় স্রোতের সামনে দাঁড়িয়ে রয়েছে, মাছ বেশি ঘোরাফেরা করছে না, খাবার খাচ্ছে না, খাবার দিলে আসছে না, স্রোতের সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন সেটা আনইউজুয়াল, তাহলে জলের কোনো প্যারামিটার প্রবলেম হয়েছে, জলের কোনো প্যারামিটার চেঞ্জ হয়েছে, মাছ সেটাকে অ্যাডাপ্ট করতে পারছে না। সেই ক্ষেত্রে আমাকে সাথে সাথে ইনফর্ম করা, সাথে সাথে একটা ভিডিও পাঠিয়ে দেওয়া, আমাকে ইনফর্ম করা, সো দ্যাট যাতে আমি ইমিডিয়েটলি এসে অ্যাকশন নিতে পারি, ওষুধ দেওয়া হোক, জল পাল্টানো হোক, বা যে নেসেসারি অ্যাকশন নিতে হবে সেটা আমি যাতে করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন, মানে লক্ষ্য রাখার মধ্যে হচ্ছে মেন, লক্ষ্য রাখার মধ্যে দুটোই পয়েন্ট হচ্ছে, এক হচ্ছে জল, জল জল স্বচ্ছ কাঁচের মতো থাকা মানে মেরিন অলমোস্ট 90% পারফেক্ট, ঠিক আছে। আমি যে যত পরিমাণে লাইফসান লাইভ রক দিই জল দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। সেকেন্ডারি তারপরে যদি কোনো ইনফেকশন হয়, যদি কোনো প্রবলেম হয়, সেটা সিম্পটম হচ্ছে, প্রাইমারি সিম্পটম মাছ গা ঘষবে, আর সেকেন্ডারি সিম্পটম মাছ মাছ স্রোতের সঙ্গে দাঁড়িয়ে থাকবে, এই দুটো হচ্ছে মানে একদম লেম্যান সিম্পটম। এই দুটো হচ্ছে একদম লেম্যান সিম্পটম, মানে একদম জেনারেল মানুষ এই জিনিসটা দেখে বুঝতে পারবে যে আনইউজুয়াল আছে। আর এমনিতে সবসময় মাছ ছোটাছুটি করছে, মারামারি করছে, লুকোচুরি খেলছে, এগুলো সব নর্মাল। তো যাক গিয়ে আমি সেটাই আমি চাইবো যে আপনি অবশ্যই 100% আপনি দীর্ঘায়ু হবেন, সেটা আমি প্রে করবো গডের সাথে, আপনি সুস্থ সবলভাবে ভালো করে থাকবেন, আর একটা লং টার্ম ধরে লং টাইম ধরে আমাদের এই মেরিনটাকে এনজয় করবেন। আর রইল সার্ভিস আর সাপোর্ট, সেটা অ্যাজ ইউজুয়াল আমি সবাইকে দিয়ে থাকি, সেটাও আমি আপনাকে দেবো। আমি আবারও আপনাকে কোটি কোটি প্রণাম করছি, ধন্যবাদ বলছি, আর আমাকে আশীর্বাদ করবেন। ভালো হোক তোমার, আর অনেক বড় হও তুমি, সারা ভারতবর্ষ জুড়ে তোমার নাম ছড়িয়ে পড়ুক। তো ও তো বেশ নড়ে চড়ে নড়ে চড়ে দেখছি যে ও নিজেকে অ্যাঙ্কার করবে নিচে, অ্যাঙ্কার করে এবার ও যদি ভিতরে ঢুকে যায় তাহলে হয়তো সাময়িক ভাবে দেখা যাবে না, মানে পুরো বড় ভাবে দেখা যাবে না, কিন্তু ও ভেতরে ঢুকবে না, বাইরে বেরোবে, কোন দিকে যাবে এটা ওর সম্পূর্ণ ওর ইচ্ছার উপর। আর সার্ভিস উইকলি ওয়ান্স ওরা আসবে, ওরাই ওষুধপত্র দিয়ে দেবে, ফিল্টার পরিষ্কার করে দেবে, প্রোটিসিয়ার পরিষ্কার করে দেবে, জল শুকিয়ে গেলে জল দিয়ে দেবে। কখনো যদি আপনি দেখেন যে আপনি নিচটা খুললেন না, ওই এখান থেকে জল ঢুকছে, সেখান থেকে হাওয়া বেরোচ্ছে, মানে অনেক ধোঁয়া টাইপের বেরোচ্ছে, তখন মিন্স জল কমে গেছে,
জল কমে গেছে, পাম্প থেকে হাওয়া টানছে, তাহলেই ওটা থেকে এয়ার বাবলস বেরোবে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন এটা খুলে নিচে জল দেবেন না, আপনি দু মগ তিন মগ আধা বালতি ওপরেও দিয়ে দিতে পারেন, ওপরে দিলেও নিচে পড়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে হাওয়া বেরোনো ধোঁয়া বেরোনো মানেই জল কমে গেছে সাম্প থেকে। ওখান থেকে মানে সাদা করে দিলাম খাবার, একটুখানি এরকম করে হাত ধুয়ে দিতে পারলে ভালো। আমি আজকে একটু দিলাম, এখন খাবে না মাছ, তাও আমি মাপটা দেখানোর জন্য জাস্ট এক চিমটে এইটুকুই। হ্যাঁ, এইটুকু খাবারই দিনে দুবার থেকে তিনবার খেতে। মাছের নিয়ম হচ্ছে, মেরিন মাছের নিয়ম হচ্ছে আপনি খাবার দু থেকে তিনবার দিন, কিন্তু একটা টাইম বেশি খাবার না। মাছ কিন্তু বেশি খাবার খেলে দেখবে মাছ, প্রতিটা মাছ এখন সবে এসছে তাই খাবার দাবার খাচ্ছে রাখি লাগছে। মাছ বেশি খাবার দিলে কিন্তু জল নষ্ট। আর আরেকটা জিনিস, খাবার উপরে ছড়িয়ে দিলে কি হবে, খাবার উপর থেকে ফিল্টারে বেরিয়ে যাবে। আমি যদি খাবারটা এই প্লেটটাকে যদি উপরে দিই, উপরে দিলে এই ভেসে থাকছে, ভেসে থাকলেও কিন্তু চলে যাবে ওদিকে। তার জন্য আপনি একটা ছোট কাপের মধ্যে জল নিয়েও দিতে পারেন, বা এক চিমটাকে একটু জলে হাতটা ঢুকেও দিতে পারেন। তাতে কি, এরা সমুদ্রে এই মাছগুলো কি করে, এরা অল্প অল্প খাবার খায়, বারবার খাবার খায়। আর জেনারেলি লোকেরা খুব ভুল করে, একবারে বেশি খাবার দিয়ে দেয়, একবারে বেশি খাবার একেবারে দিতে দেয়, মাছ একবারে বেশি খাবার খেতেও পারবে না, খাবার ওয়েস্ট হবে, জল নষ্ট। সো দ্যাট আপনি অল্প অল্প এক চিমটে করে খাবার দিন এই কটা মাছের জন্য, দিনে তিনবার।